সাগরে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতদিন পর ফের মাছ ধরার জন্য জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেক মাছ ধরার আশা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য অধিদপ্তর। এই নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও সাগরে মাছ ধরতে যাবেন জেলেরা। নোয়াখালীর হাতিয়ার লক্ষাধিক জেলে শেষ দিনে মাছ ধরা ট্রলার ও বোট মেরামত এবং ঘাটের পাশে বসে জাল বুনছেন। প্রায় একই ধরনের প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও বাগেরহাট সহ উপকূলীয় এলাকার জেলেরা। তাদের আশা সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। আজকে আমাদের ঈদের দিন লাগে, এখন আমরা সাগরে নামবো, আল্লাহ নাম লইয়া অনেক টাকা ঋণে মিনি আছি। আল্লাহ যদি মাছ দেয় তাহলে এই টাকা দিয়ে আমরা ঋণে মিনি দেব। দু তিন দিন আগে লোকজন আইন নিয়ে জাল ফেলা হবে ঠিক করতে আসি। আমরা যদি আল্লাহ যদি বাঁচাই রায় শুভ লাভে আমরা এখন সাগরে উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই 65 দিনে অভিযানে দীর্ঘদিন বোট টেম্বু সব বদ্ধ ছিল এবং আমরা অভিযান খোলার পরে এখন আমরা বোট নিয়ে এমন এই অবরোধ প্রক্রিয়ার জন্য সমুদ্রে 475 প্রজাতির মাছের নিরাপদ প্রজনন হয়েছে, আকার আয়তনে বৃদ্ধি পেয়েছে, মজুদ বৃদ্ধি পেয়েছে। এরকম দিনে দিনে আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে। গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি, তবে তাদের সহায়তায় নিবন্ধিত জেলে পরিবারকে 80 কেজি করে চাল দেয়া হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।